আজকে অনলাইন ক্লাসে বিষয়বস্তু হচ্ছে বহুতল ভবনকে। একে অধিক বিশিষ্ট ভবনকে আমরা বহুতল ভবন বলে থাকি। বিভিন্ন প্রকার বহুতল ভবনের নাম কি? আবাসিক ভবন, অফিস ভবন, হাসপাতাল ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা ইত্যাদি। আবার বহুতল ভবনের বৈশিষ্ট্যগুলো কি কি উল্লেখ করে? তার মধ্যে হচ্ছে প্রশস্ত প্রবেশপথ থাকবে, বজ্রপাত নিরোধক থাকবে, গার্ড রুম থাকবে, গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে, লিফটের ব্যবস্থা থাকবে, গার্ডের থাকার ব্যবস্থা থাকবে। এছাড়া